আমি একটা কথা বলতে পারি যে কলেজে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই তিন বছরে তুমি মন দিয়ে অনার্স নিয়ে পড়াশোনা করলে সব ঠিক আছে সব মারলাম তারপর দেখলে বিএডও করলে সব মারলাম বিএড করলে তারপর দেখলে এসএসসি হচ্ছে না তাহলে কী লাভ তোমার গ্র্যাজুয়েশানে অনার্স নিয়ে পড়ে এসএসসি না হলে তুমি টিচার হবে কি করে তাহলে কী লাভ সেই স্কুলে সেই প্রাইমারি স্কুলে সেই হাই স্কুলে প্যারা টিচারই করবে সাত আট হাজার টাকার মাইনের জারি করবে কোনো দরকার নেই ভালো জব পেতে চাও তো ভালো জব পেতে চাইলে আমার কথা শোনো গ্রাজুয়েশন কোনো অনার্স নিয়ে পড়ো না জেনারেল নিয়ে পড়াশোনা করো জেনারেল নিয়ে পড়াশোনা করলে একটাই সুবিধা যে পাশাপাশি তুমি অনেক কিছু করতে পারবে সরকারি চাকরির জন্য মন দিয়ে পড়তে পারবে গ্রুপ ডি গ্রুপ সি তোমার সবকিছু চাকরির জন্য তুমি মন দিয়ে পড়াশোনা করতে পারবে পুরো সময়টা তুমি সরকারি চাকরির ক্ষেত্রে লাগাও এবার তার পাশাপাশি তোমার গ্রাজুয়েশন কমপ্লিট যাচ্ছে কারণ তুমি অনার্স নিয়ে পড়ছো না জেনারেল নিয়ে পড়ছো পরীক্ষার আগে এক দু মাস মন দিয়ে পড়বে পাশ করে যাবে আর এই বছর বিশেষ করে এই বছর তো সবাইকে ঢেলে নাম্বার দিয়েছে কারণ হাফ পরীক্ষা হয়েছে হাফ পরীক্ষা হয়নি সবাই প্রচুর নাম্বার পেয়েছে তো সবাই অনার্স নিয়ে নেওয়ার জন্য লাফালাফি করবে কিন্তু সত্যি কথা বলতে অনার্সের কিন্তু কোনো ভ্যালু নেই বাস্তবিক লাইফে অনার্সের কিন্তু কোনো ভ্যালু নেই একটা অনার্স পাস করা ছেলে মেয়ে আর একটা প্লেন পাসে পাস করা ছেলে মেয়ে দুজনেই যদি কম্পিটিভ দুজনেই যদি কোনো একটা বড় কোম্পানিতে ইন্টারভিউর জন্য আমি বেসরকারি কথা বলছি বেসরকারিতে যদি দুজনেই যদি যায় ইন্টারভিউর জন্য যে বেশি স্মার্ট তাকেই কিন্তু নেবে সেটা পাশে মানে পাশে পড়া ছেলেমেয়েরাও ভালো ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলতে পারবে এবং ভালো যদি কাজ দেখায় তাহলে তাকেই কিন্তু নেবে তখন কিন্তু তোমার বলবে না যে তুমি গ্র্যাজুয়েশানে অনার্স করেছো আসো তোমারই চাকরি হবে তুমি গ্র্যাজুয়েশানে পাস করেছো যাও বাড়ি চলে যাও এরকম কোনো ফ্যাক্ট নেই এরম কোনো ফ্যাক্ট নেই বাস্তবিক সমাজে অনার্স পাস করলে কোনো ব্যাপারই নেই গ্র্যাজুয়েশান পাস করো তোমরা চাকরি পাবে কিন্তু কারণ দেখো প্লেন লাইনে তো কোনো চাকরি নেই গ্র্যাজুয়েশান পাস করার পাশাপাশি যদি তোমরা আইটিআই করতে পারো এবং যদি তোমার কম্পিটিভ এক্সাম সরকারি চাকরির জন্য মাইস রাইস বা কোনো একটা ইনস্টিটিউশনে যদি কম মানে তোমাদের পয়সা নেই ঠিক আছে নিজেরাই বই কিনে এনে কলেজ স্ট্রিট থেকে বই কিনে এনে ভালোভাবে যদি পড়াশোনা করতে পারো নমস্কার বন্ধুরা তোমরা দেখছো লেট স্টার্ট আর আমি তোমাদের বন্ধু অরূপ আজকের ভিডিওর প্রধান এবং মুখ্য বিষয় হলো এইচএস পাস করার পর আমরা অনার্স নিয়ে পড়বো না পাস নিয়ে পড়ব তো এটা সব সমস্ত এইচএস পাস করা স্টুডেন্টদের মাথাতে এখন ঘুরছে যে কোন দিকে গেলে কোন ট্রেড নিয়ে পড়লে এবং কোন স্ট্রিমে অনার্স কি পাস নিয়ে পড়বো সেটা সবার এখন মুখ্য বিষয় তো আমি বলি বি ফ্যাক্ট দেখো যদি তোমরা অনার্স নিয়ে পড়তে চাও তাহলে খুবই ভালো ঠিক আছে কিন্তু তার কিছু সাইড এফেক্ট আছে যেমন আমি তোমায় বলে দিই কারণ যারা অনার্স নিয়ে পড়ে তাদের লক্ষ্য কি হয় যে তারা টিচিং লাইনে যাবে ওকে অনার্স নিয়ে এ ক্লাস একদম ভালোভাবে পাস করার পর কোন একটা সাবজেক্টে অনার্স নিলে ভালোভাবে পাস করলে তিন বছর তারপরে তোমরা বিএড দিলে তারপর তোমরা তোমাদের মূল লক্ষ্য কী হবে যে তোমরা টিচিং লাইনে যাবে এছাড়া কিন্তু আর খুব একটা কোনো লাইন অনার্সের দিকে খোলা নেই ভালো করে বুঝবে আর লাস্ট সাত আট বছরে কিন্তু কোনো এসএসসি পরীক্ষা হয়নি এটাও জানবে কারণ এখন কোনো এসএসসি পরীক্ষা হলেই কোনো না কোনো কেস হয়ে যায় কোনো না কোনো প্যানেলে যাদের আগে নাম থাকে তারা কেস করে দেয় যে তারা কেন চাকরি পাচ্ছে না তো সুতরাং এসএসসি পরীক্ষা নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয় তাই তোমাদেরকে আমার ধারণা মানে আমি বলি যে অনার্স নিয়ে না পড়ে তোমরা প্লেন পাশে পড়াশোনা করো কারণ তার একটা ভালো গুণ আমি তোমাদেরকে বলি দেখো এই যখন তোমরা চাকরির লাইনে যাবে যখন তোমরা কোনো ভালো অফিস সে জব পাবে যখন তোমরা কোনো সরকারি জায়গায় চা জব পাবে তখন কিন্তু তুমি অনার্স নিয়ে পড়েছ না পাস নিয়ে পড়েছো সেটা কিন্তু কেউ দেখতে যাবে না পাসেও কিন্তু অনেক ভালো রেজাল্ট করা যায় তুমি পাস নিয়ে পড়লে কী হবে তুমি পাস নিয়ে পড়ার পাশাপাশি অন্য কোনো ট্রেড করার তুমি সুযোগ পাবে যেমন তুমি জর্জ টেলিগ্রাফে ভর্তি হতে যেমন তুমি আইটিআই করতে পারবে কলেজ পড়ার পাশাপাশি যেমন তুমি অন্য কোনো হাতের কাজ শিখতে পারবে অন্য কোনো ট্রেড শিখতে পারবে তাহলে তোমার কলেজও বজায় রইল এবং তুমি অন্য কোনো ট্রেডও শিখে নিলে মেকানিক্যাল হোক ইলেকট্রিক্যাল হোক যা কিছু শিখে তুমি তোমার জব জবের রাস্তা রাস্তাটা ক্লিয়ার করে দিলে কারণ এখন বি ফ্যাক্ট আইটিআই করলে কিন্তু অনেক চাকরি অনেক সুযোগ আছে সেটা সরকারি জায়গায় এবং সেটা বেসরকারি জায়গায় অনেক জায়গায় কারণ তোমরা কর্মসংস্থান ফলো করো তোমরা দেখো যে ম্যাক্সিমাম চাকরি কিন্তু আইটিআইয়ের উপর হয় সে যে কোনো সরকারি জায়গায় সেটা রেল বলো সেল বলো ভেল বলো গান ফ্যাক্টরি বলো সব জায়গাতে ইসরোতে বলো সেখানেও আইটিআই ছেলেরা তো কলেজে পড়ার পাশাপাশি যদি তোমরা আইটিআই করতে চাও তাহলে তোমাদের পাশে পড়াটা অবশ্যই জরুরি পাশে পড়ার সঙ্গে সঙ্গে তোমরা আইটিআই তো অবশ্যই করতে পারবে কারণ দুটো একসাথেই করতে পারবে তাই জন্য আমার আমার চ্যানেলে একটি ভিডিও আছে এটা তোমরা আইটিআই পড়ার পাশাপাশি কীভাবে কলেজে পড়তে পারবে এবং কলেজ একই হলো কলেজে পড়ার পাশাপাশি কীভাবে তোমরা আইটিআই করতে পারবে তার একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি সেটা তোমরা দেখে নাও তোমরা যদি জেনারেল নিয়ে পড়াশোনা করো তাহলে তোমরা গ্র্যাজুয়েশান পাস করবে তোমরা অনার্স নিয়ে পড়লেও গ্রাজুয়েশান পাস করবে তোমরা সেই ভালো জব পেয়েই যাবে এবং জেনারেলিই পড়ো না বিফ্যাক্ট জেনারেল নিয়ে যারা পড়াশোনা করে তারা পরীক্ষার আগে দু তিন মাস পড়লেই এনাফ হয়ে যায় তাহলে তারা বাকি সময়টা কিন্তু অনেক কিছু অনেকটা সময় পাচ্ছে সেটা সরকারি চাকরির জন্য যারা ধরো মাইস বা রাইসে ভর্তি হয় সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য তাহলে তুমি সেইটাও সেই জিনিসটারও অনেক সময় পেয়ে গেলে আমাদের কী হয় দেখো আমি তোদের বলছি বিহার ইউপিতে বিহার ইউপির ছেলেরা কি করে জাস্ট নর্মাল গ্র্যাজুয়েশান করে ঠিক আছে করার পর গ্র্যাজুয়েশান কমপ্লিট করলো তারপর তারা মন দিয়ে হাজারো বই মানে বই ভালো করে পড়াশোনা করে সরকারি চাকরির জন্য মাথা গুঁজে দশ ঘন্টা বারো ঘণ্টা করে পড়ে যায় সরকারি চাকরির জন্য কেন তারা মানে কেন তারা গ্র্যাজুয়েশানটা অনার্স নিয়ে করে না জানো কারণ অনার্সের অনেক প্রেশার অনেক চাপ তাহলে তার সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবে না তাই তারা জেনারেলে কী করে জেনারেলে পড়াশোনা করে করে তার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নেয় লাইফ তো আমাদের একটাই সেই তো আমরা লোক লড়ছি সরকারি চাকরি পাওয়ার জন্য কি ভালো চাকরি পাওয়ার জন্য তো তার জন্য আমি তোমাদের বেস্ট সাজেশান দিচ্ছি যদি আমাকে দাদা হিসেবে মনে করো বেস্ট সাজেশান দিচ্ছি তোমরা জেনারেল নিয়ে পড়ো কলেজে জেনারেল নিয়ে ভর্তি হয়ে যাও তার পাশাপাশি তোমরা সরকারি চাকরির জন্য তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা মন দিয়ে পড়াশোনা করতে পারবে কারণ জেনারেল নিয়ে পড়লে বেশি কলেজেও যেতে হয় না তাহলে সেখানে তোমাদের অ্যাটেন্ডেন্সের কোনো বালাই নেই দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষা এক দু মাস আগে থেকে পড়লেই সব পেরে যাবে সেই কমন সেই ইয়ার বেশি তুমি যদি দু হাজার একুশে পরীক্ষা দাও তাহলে তুমি দু হাজার উনিশের পেপার দেখবে হাজার সতেরোর পেপার দেখবে কোয়েশ্চেনগুলো দেখবে সেই সিমিলার ঘুরিয়ে ফিরিয়ে ওইগুলোই আসে তো কোনো তোমাদের চাপ নেই তোমরা সেখানে ভালো মার্কসও পেতে পারো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অব তোমরা গ্র্যাজুয়েশানে ভালো মার্কস নিয়ে পাস করলে এবং তারপরে যদি তোমরা এম এ করো তাহলে তোমরা ডিসটেন্সে এম এ করে নেবে কোনো একটা যে পাশের যে তিনটে সাবজেক্ট আছে ওখান থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমরা এম এতে গিয়ে এ এম এ করে নেবে তখন অনার্স করে নেবে কিন্তু এখন গ্রাজুয়েশন জেনারেলে করো কারণ তার একটাই কারণ বলছি কারণ জেনারেল করলে কি হবে তার পাশাপাশি তুমি সরকারি চাকরির জন্য অনেক পড়াশোনা করতে পারবে এবং তুমি আইটিআই করতে পারবে যেটা তোমার জবের ক্ষেত্রে অনেক বেশি উপকারিতা দেবে প্লেন পড়াশোনা করে কোনো লাভ নেই সেটা তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছ এবং আমার মানে আমার নলেজে সেটাই বলে এবং আমার বন্ধু বান্ধবও দেখে আসছি আমি দেখে আসছি যে প্লেন পড়াশোনা করে কোনো চা লাভ নেই আমিও কিন্তু কলেজে পড়ার পড়ার পাশাপাশি কিন্তু আইটিআই করেছিলাম তারপর ডিপ্লোমা করেছি সেটা আলাদা ব্যাপার যাই হোক কিন্তু তোমরা আমি একটা কথা বলতে পারি যে কলেজে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই তিন বছরে তুমি মন দিয়ে অনার্স নিয়ে পড়াশোনা করলে সব ঠিক আছে সব মারলাম তারপর দেখলে বিএডও করলে সব মারলাম বিএড করলে তারপর দেখলে এসএসসি হচ্ছে না তাহলে কী লাভ তোমার গ্রাজুয়েশানে অনার্স নিয়ে পড়ে এসএসসি না হলে তুমি টিচার হবে কী করে তাহলে কী লাভ সেই স্কুলে সেই প্রাইমারি স্কুলে সেই হাই স্কুলে প্যারাটিচারি করবে সাত আট হাজার টাকার মাইনের প্যারাটিচারি করবে কোনো দরকার নেই ভালো জব পেতে চাও তো ভালো জব পেতে চাইলে আমার কথা শোনো গ্র্যাজুয়েশান কোনো অনার্স নিয়ে পড়ো না জেনারেল নিয়ে পড়াশোনা করো জেনারেল নিয়ে পড়াশোনা করলে একটাই সুবিধা যে পাশাপাশি তুমি অনেক কিছু করতে পারবে সরকারি চাকরির জন্য মন দিয়ে পড়তে পারবে গ্রুপ ডি গ্রুপ সি তোমার সবকিছু চাকরির জন্য তুমি মন দিয়ে পড়াশোনা করতে পারবে পুরো সময়টা তুমি সরকারি চাকরির ক্ষেত্রে লাগাও এবার তার পাশাপাশি তোমার গ্রাজুয়েশনও কমপ্লিট যাচ্ছে কারণ তুমি অনার্স নিয়ে পড়ছো না জেনারেল নিয়ে পড়ছো পরীক্ষার আগে এক দু মাস মন দিয়ে পড়বে পাশ করে যাবে আর এই বছর বিশেষ করে এই বছর তো সবাইকে ঢেলে নাম্বার দিয়েছে কারণ হাফ পরীক্ষা হয়েছে হাফ পরীক্ষা হয়নি সবাই প্রচুর নাম্বার পেয়েছে তো সবাই অনার্স নিয়ে নেওয়ার জন্য লাফালাফি করবে কিন্তু সত্যি কথা বলতে অনার্সের কিন্তু কোনো ভ্যালু নেই বাস্তবিক লাইফে অনার্সের কিন্তু কোনো ভ্যালু নেই একটা অনার্স পাস করা ছেলে মেয়ে আর একটা প্লেন পাসে পাস করা ছেলে মেয়ে দুজনেই যদি কম্পিটিভ দুজনেই যদি কোনো একটা বড়ো কোম্পানিতে ইন্টারভিউর জন্য আমি বেসরকারির কথা বলছি বেসরকারিতে যদি দুজনেই যদি যায় ইন্টারভিউর জন্য যে বেশি স্মার্ট তাকে কিন্তু নেবে সেটা পাশে মানে পাশে পড়া ছেলেমেয়েরাও ভালো ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলতে পারবে এবং ভালো যদি কাজ দেখায় তাহলে তাকেই কিন্তু নেবে তখন কিন্তু বলবে না যে তুমি গ্র্যাজুয়েশানে অনার্স করেছো আসো তোমারই চাকরি হবে তুমি গ্র্যাজুয়েশানে পাস করেছো যাও বাড়ি চলে যাও এরম কোনো ফ্যাক্ট নেই এরম কোনো ফ্যাক্ট নেই বাস্তবিক সমাজে অনার্স পাস বলে কোনো ব্যাপারই নেই গ্র্যাজুয়েশান পাস করো তোমরা চাকরি পাবে কিন্তু কারণ দেখো প্লেন লাইনে তো কোনো চাকরি নেই গ্র্যাজুয়েশান পাস করার পাশাপাশি যদি তোমরা আইটিআই করতে পারো এবং যদি তোমরা কম্পিটিটিভ এক্সাম সরকারি চাকরির জন্য মাইস রাইস বা কোনো একটা ইনস্টিটিউশানে যদি কম মানে তোমাদের পয়সা নেই ঠিক আছে নিজেরাই বই কিনে এনে কলেজ স্ট্রিট থেকে বই কিনে এনে ভালোভাবে যদি পড়াশোনা করতে পারো সরকারি চাকরি অবশ্যই পাবে আর সরকারি চাকরি যদি নাও পাও ভালো ভালো বড় বেসরকারি কোম্পানিতে তুমি চাকরি পেয়ে যাবে আর আইটিআই করার কি উপকারিতা সেটা তো আমি আন অন্য একটা ভিডিওতে বলেইছি যে আইটিআই করলে কি হবে যে তুমি আইটিআইতে কিছু ভালো ভালো ট্রেড আছে যেমন ফিটার ওয়েল্ডার টার্নার ড্রাফসম্যান মেকান ড্রাফসম্যান সিভিল রেফ্রিজারেটার এসি এগুলো করলে কি হবে যে তুমি সরকারি চাকরির অনেক অনেক কম্পিটিটিভ এক্সাম দিতে পারবে সরকারি চাকরির ট্রেডের উপরেই তোমার কোয়েশ্চেন আসবে আরামসে পাস করে যাবে কোনো চাপ নেই আর যদি কলেজ চান্স না তাহলে তুমি মানে ফ্রিজ এসি এসব সারানো শিখে যাবে নিজেই ব্যবসা করতে পারবে ফ্রিজ আমার দেখা বন্ধুরা আছে যারা আর এসি মানে রেফ্রিজারেটার অ্যান্ড এসি এই কোর্সটা নিয়ে করে একটা বন্ধু লোকো পাইলট হয়ে গেছে কারণ তুমি ইন্ডিয়ান রেলওয়েতে ট্রেনের ড্রাইভার হতে গেলে একমাত্র তোমাকে আইটিআই হতেই হবে এই ট্রেডগুলো করলে তবে তুমি সেই পরীক্ষা দিতে পারবে আর অনেক বন্ধু আছে যারা রেফ্রিজারেটার এসি সারি মানে নিজেরাই সারাচ্ছে যারা এল জি স্যামসাং কোম্পানিতে জবও করে তার পাশাপাশি তারা হোম ভিজিট করে অনেক অনেক টাকা কামাচ্ছে সুতরাং বেকার প্লেন অনার্স পরে কোনো লাভ নেই তাই আমার মতে ফলে অনার্সের থেকে পাস ঢের গুণে ভালো কারণ পাস তোমাকে পাশে অনেক সময় দিচ্ছে সেটা তুমি সরকারি চাকরির জন্য সেই পড়াশোনাতে সেইটা লাগাতে পারো এছাড়া তুমি সেটা অন্য ট্রেড করেও লাগা মানে সেই সময়টা কাজে লাগাতে পারো শুধু শুধু অনার্স করে কোনো লাভ নেই এবার যারা খুব ভালো পড়াশোনা যারা মেধাবী তারা টিচার লাইনেই যাবে তাদের জন্য আমি বলবো তোমরা অনার্সই করো অনার্স করে যে তোমরা টিচারিং মানে টিচিং লাইনে যাবে এবং তোমরা বড় হয়ে একটা ভালো প্রফেসর হবে টিচার হবে তো তোমরা তাহলে তোমরা অনার্স করে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা হয় যারা মিডিয়াকার স্টুডেন্ট হয় যারা জব শেষ মানে যারা কলেজ কমপ্লিট করার পরই চাকরি পেতে চায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো মোরাল হচ্ছে যে অনার্স না পাস কোনটা বেটার আমার মতে পাস অনেক বেটার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তোমার পাশাপাশি তোমার বন্ধুরাও কিছু নলেজ পাবে নলেজ কারণ আমাদের সময় দেখো আমাদের সময় মানে কোন দিকে যাবো সঠিক রাস্তা নির্বাচন করাটা কিন্তু আজকালকার দিনে সঠিক মানে আজকালকার দিনে খুব দরকার কারণ আমাদের আমাদের সময় এইচএসের পর কোন দিকে যাবো কোন পথে কী করব সেটা কেউ বলতো না কিন্তু এখনকার দিনে ইউটিউব আসার ফলে কী হচ্ছে তোমরা অনেক সাজেশান পাবে যে এইচএসের এর পরই কিন্তু আদর্শ সময় যে তোমরা কোন দিকে কোন লাইনে যাবে কোন দিকে গেলে তোমাদের জীবন কিন্তু পুরো চেঞ্জ হয়ে যেতে পারে এই সময়টা তো এই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তাই আজকের ভিডিওটা যদি তোমাদের কিছুটা কাজে লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এরকমই নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ভালো থেকো করবে